আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা আমার প্রিয় স্টুডেন্ট আমাকে অবশ্যই একটা বিষয় হেল্প করবে আমি এই লেখাটি একটি ম্যাগাজিনে পাঠাবো তো তোমরা আমাকে পরামর্শ দিবে যে এই লেখাটির মধ্যে কোন বিষয়গুলো নতুন করে অ্যাড করলে এই লেখাটির মান অনেক ভালো হবে বা এখান থেকে কোন বিষয়গুলো বাদ দিলে তোমাদের এই লেখাটির মান অনেক ভালো হবে অর্থাৎ আমি চেষ্টা করছি যে আমি চাই যে তোমাদের পরামর্শর ভিত্তিতে আমি এই লেখাটি সম্পূর্ণ করব। তোমরা অবশ্যই স্যারকে কমেন্টসে জানাবে যে কোন বিষয়গুলো অ্যাড করলে ভালো হবে বা কোন বিষয়গুলো বাদ দিলে ভালো হবে ওকে আমি এই লেখাটি কমপ্লিট করব আজকে অথবা কালকের মধ্যে তো পরবর্তীতে তোমাদেরকে কোন ম্যাগাজিনে পাঠাচ্ছি বা বাকি বিষয়গুলো তোমাদেরকে পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ তো আমি এই লেখাটি শুরু করি আমাদের জীবন কোন দিকে ধ্বংস নাকি উন্নতির পথে কামরুল হাসান খুব সহজ একটা প্রশ্ন দিয়ে আজকের ক্লাসটা শুরু করি তোমার জীবন কোন পথে তুমি হয়তো এখন কোন কলেজ বা স্কুলের স্টুডেন্ট স্কুল এবং কলেজ জীবনের উপর ভিত্তি করেই আমাদের ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠা লাভ করে আমার প্রশ্ন হচ্ছে তোমার স্কুল তো এখন বন্ধ কলেজও বন্ধ পরীক্ষাও বন্ধ কোচিংও বন্ধ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেমন কবিতা আবৃত্তি করা বিতর্ক প্রতিযোগিতা স্কুল স্পোর্টস সব কিছুই বন্ধ কিন্তু তোমার জীবন তো চলছে এক সেকেন্ডের জন্য জীবন থেমে নেই এখন প্রশ্ন হচ্ছে তোমার চলমান জীবন কোন দিকে যাচ্ছে ধ্বংস নাকি উন্নতির পথে মনে রাখবে আমার জীবনের চালক আমি শুধু নিজেই কেউ আমার জীবন চালাতে পারবে না দিক নির্দেশনা দিতে পারবে কিন্তু চালাতে পারবে না এখন প্রশ্ন হলো আমি কীভাবে আমার চলমান জীবনকে উন্নতির পথে নিয়ে যাব আমার অভিজ্ঞতা আলোকে তার উত্তর সহজ প্রথমে মনে রাখবে যে পৃথিবীর সমস্যা ও জটিলতা কোনো দিন শেষ হবে না এখন করোনা ভাইরাস চলছে তারপর অন্য কিছু এরপর অন্য কিছু তারপর অন্য কিছু এরপর অন্য কিছু এরপর আবার অন্য কিছু থাকবে এদিকে জীবনও থেমে থাকবে না চলমান জীবনকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য তুমি যে কাজগুলো করবে তোমার পাঠ্য বইগুলো ভালো করে বুঝে পড়বে তোমার পাঠ্য বইগুলো ভালো করে বুঝে পড়ো বর্তমানে বুঝার জন্য কোনো অজুহাত না দিয়ে বরং কীভাবে বোঝা যায় তার চেষ্টা করো নাম্বার দুই বই সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার চেষ্টা করো এক্ষেত্রে গুগল তোমার বড় শিক্ষক তিন নাম্বার নিজের জীবনের নির্দিষ্ট টার্গেট সেট আপ করো সে অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যাও চার নম্বর নতুন কিছু সৃষ্টি করো যা সমাজ ও রাষ্ট্রের উপকার আসবে তোমার অর্থনৈতিক তোমার অর্থনৈতিক জীবনও উন্নতি হবে সফলতার জন্য তিনটি বিষয় মনে রাখবে যথাযথ পরিশ্রম এক যথাযথ পরিশ্রম দুই আত্মবিশ্বাস তিন সৎ সাহস এই তিনটি বিষয় অর্জন করো জীবন উন্নতির পথে চলে যাবে ধন্যবাদ সবাইকে তো আমি এই লেখাটির মাধ্যমে আমার মূল যে বিষয়টা সেটা হচ্ছে আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু বন্ধ তোমার কোচিং বা হচ্ছে যে কোনো কিছু একটা স্টুডেন্টের যতগুলো যোগ্যতা বা শিক্ষা অর্জনের অর্জন করার যতগুলো মাধ্যম আছে সবগুলো বন্ধ রয়েছে তো এই অবস্থায় একটা বাচ্চার বা একটা স্টুডেন্টের জীবন কোন দিকে যাচ্ছে কারণ আমরা জানি যে স্কুল এবং কলেজ জীবন হচ্ছে একটা স্টুডেন্টের মূল ভিত্তি ভবিষ্যৎ জীবনের মূল ভিত্তি তো এখন যেহেতু এই ভিত্তিটাই তার দুর্বল হয়ে যাচ্ছে কারণ স্কুল বন্ধ কোচিং বন্ধ পরীক্ষা বন্ধ কলেজ বন্ধ লাইব্রেরি বন্ধ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো আছে যেমন বিতর্ক প্রতিযোগিতা বা হচ্ছে তাকে যে অন্যান্য যে কাজগুলো আছে সবই বন্ধ তো এখন এই মুহূর্তে আমি কোন কাজগুলো করলে আমার জীবনটা উন্নতির দিকে যাবে তা আমি এখানে চারটা বিষয় বের করেছি একটা হচ্ছে নিজের পাঠ্য বইগুলোকে খুব ভালো করে পড়া এজন্য ভালো করে পড়ার জন্য কোনো অজুহাত তৈরি না করা নাম্বার দুই হচ্ছে পাঠ্যবই সম্পর্কিত আরও তথ্য নিজে অর্জন করা সেক্ষেত্রে গুগল থেকে শিক্ষা অর্জন করা তিন নম্বর হচ্ছে নিজের জীবনের একটা টার্গেট সেট আপ করা এবং সেই টার্গেট কিভাবে অর্জন করা যায় সে অনুযায়ী চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া তারপর হচ্ছে নতুন নতুন কিছু সৃষ্টি করা যেগুলো আমাদের সমাজ বা রাষ্ট্রের জন্য উপকার আসবে এবং তোমার নিজের জন্য কি উপকার আসবে এবং এই টোটাল কাজগুলো এই চারটা বিষয় অর্জন করার জন্য আমাকে তিনটা বিষয় সাহায্য করবে একটা হচ্ছে যথাযথ পরিশ্রম আরেকটা হচ্ছে আত্মবিশ্বাস এবং আরেকটা হচ্ছে সৎসাহস এই তিনটা বিষয় যদি আমি একসাথ করতে পারি তাহলে আমার জীবনের যে কোনো টার্গেট আমি অর্জন করতে পারবো তো আমার এই কথাগুলো নিয়ে আমি একটা মানে ছোট্ট একটা লেখা লিখবো তো তোমরা আমাকে এই বিষয়গুলো পরামর্শ দেবে তো আশা করি তোমাদের পরামর্শ ভিত্তিতেই আমি এই লেখাটা অনেক বড়ো করে সম্পূর্ণ করব তো তোমরা অবশ্যই পরামর্শ দেবে স্যারকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা